আমি এমদাদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি উপভোগ করার জন্য ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড আমাদের এ পর্বের যিনি অতিথি তিনি কৃষি প্রকৌশল বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কর্মজীবন শুরু করেছিলেন একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে 1983 সালের সেই ইনোভেটিভ বৈজ্ঞানিক কর্মকর্তাই এখন বাংলাদেশের সবচেয়েতে ইনোভেটিভ এবং টেকনোলজি বেসড ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিন চলুন আমার সাথে শিরিন ভাই খুবই সাজানো গোছানো বাসা কৃতিত্ব কি আপনার না ভাবিকে দিব আমি সময় পাই কৃতায় বলেন আমার তো কোনো সময় নেই আর ভাবি সবকিছু করে তারই ডিজাইন তারই পরিকল্পনা ব্যাংকের এমডি স্পেশালি ডাচ বাংলা ব্যাংকের মতো খুবই কর্মব্যস্ত দিন কাটাতে হয় এই মানুষটার ছোটবেলাটা যদি জানতে চাই ছোটবেলা কেমন ছিল কোথায় ছিল আসলে আমার জন্ম হয়েছে সুনামগঞ্জের কাছাকাছি 2 কিলোমিটার দূরে একটা গ্রামে ধারারগাঁও নামক গ্রামে আমরা দুই ভাই দুই বোন ছিলাম তো এক ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে তো আমরা এখন এক ভাই দুই বোন আছি আপনার বাবা মা কি করতেন আমার বাবা মা এক গৃহিণী বাবা জমি জমা ছিল প্লাস কিছু ব্যবসা ছিল ছোটখাটো ওনাদেরই অনুপ্রেরণা ওনারা চাইতেন ছেলে একদিন বড় হবে ইঞ্জিনিয়ার হবে প্রকৌশলী হবে যার জন্য ওই গ্রাম থেকে আমাদেরকে শহরে আসতে হতো হেঁটে স্কুল ছিল আমাদের সুনামগঞ্জ শহরে সরকারি যুবদী উচ্চ বিদ্যালয় এটা একটা সরকারি স্কুল সেই কাঁচা রাস্তা দিয়ে বন্যা বৃষ্টির সময় বন্যা সেগুলো পার হয়ে আসতে হতো স্ট্রাগল করে যেতে হতো স্ট্রাগল করতে এইটা কি আপনি মনে করেন যে একটা ভালো ফাউন্ডেশন ছিল বিকজ এখন আপনার অনেক স্ট্রাগল করতে হয়েছে অবশ্যই সেটা এই ওই স্ট্রাগল থেকে কিন্তু শুরু ওই স্ট্রাগলে যারা করে আসছে স্ট্রাগল থেকে যারা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তারা কিন্তু সারা জীবন স্ট্রাগল করতে পারে এটা একটা ফাউন্ডেশন বলতে পারেন কলেজ কোনটা ছিল ও এসএসসিতে ভালো রেজাল্ট করেছি সেই সুবাদে বা আমার ইচ্ছা হলো যে আমি যেন ভালো একটা কলেজে পড়ি তো সেই সুবাদে আমাকে সিলেট এমসি কলেজে ভর্তি হতে হলো সিলেট এমসি কলেজে ভর্তি হওয়ার পর একটা হোস্টেলে আমাদের সিট হলো আমরা হোস্টেলে ছিলাম কেমন ছিল এটা সিলেট তো তখন আপনার জন্য একটা বড় শহর হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স আসলে হয় কি বাবা আমার সাথে থাকা এক ধরনের বাবা আমার সাথে বাইরে চলে গেলে একটু উশৃঙ্খল হয়ে যাওয়া হয় যেমন ধরুন সিনেমা দেখা প্রতি সপ্তাহে একবার সিনেমা দেখতে হবে সাইকেল চালিয়ে এদিক থেকে ওদিকে চলে যাওয়া পাহাড়ে চলে যাওয়া জঙ্গলে চলে যাওয়া টি গার্ডেনের মধ্যে চলে যাওয়া একটু অ্যাডভেঞ্চার করা একটু অ্যাডভেঞ্চার করা তারপরে আপনি এমসি কলেজ থেকে বের হয়ে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহে আপনি ভর্তি হলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি সেখানে কৃষি প্রকৌশলে সুযোগ পেয়ে গেলাম পড়াশোনা শুরু করলাম এক মাস পর বন্ধুবান্ধব জুটে গেল পরিবেশটা অত্যন্ত সুন্দর ইউনিভার্সিটির সেগুলো অনেক মুগ্ধ করলো তারপর আর কোথাও যাইতে ইচ্ছে করলো না রয়েই গেলাম সেখানে তারপরে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জি আমি মানে ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম ভাবির সাথে তো আপনার ওখানেই পরিচয় হয়েছিল এই হ্যাঁ ঠিকই আমার ওয়াইফের সাথে ওখানেই দেখা হয়েছে শি ওয়াজ দেন কলেজ স্টুডেন্ট আপনার পুরো নাম হচ্ছে আবুল কাশেম মোহাম্মদ শিরিন শিরিন ভাই আমি আপনার নামটা শুনে আমিও প্রথম একটু কনফিউজ ছিলাম যে এটা মেল না ফিমেল বিকজ শিরিন তো সাধারণত ফিমেলদের নাম হয় আই এম শিওর যে আপনার কোনো ইন্টারেস্টিং গল্প আছে এটা নিয়ে আপনার নাম কীভাবে শিরিন হলো ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাডমিশন নিলাম প্রথম ক্লাসেই আমার টিচার রোল কল করছেন নাম ধরে ধরে একজন একজন করে আমার নাম যখন আসলো আবুল কাশেম মোহাম্মদ শিরিন আমি দাঁড়িয়ে বললাম ইয়েস স্যার তো উনি একটু হতবাক হলেন সব মানে আশেপাশে যারা স্টুডেন্ট তারাও আশা করছিল আমাদের একজন ক্লাসমেট আছে যে হয়তো মেয়ে বাট তারাও হতাশ হলো যে একটা মেয়ে নেই আমাদের তবে এটার অ্যাডভান্টেজও পেয়েছি অ্যাডভান্টেজ হলো যেমন এই যে টিচারদের কথা বললাম যে টিচাররা যখন একবার আমার নাম শুনেছে তারা কিন্তু কখনো ভুলেনি এখনও আজ এই 35 বছর 40 বছর পরও কিন্তু সব টিচাররা আমাকে দেখার সাথে সাথে এক বাক্যে বলতে পারে হ্যাঁ শিরিন তুমি কেমন আছো শিরিন ভাই এরপরে 84-এ আপনি জয়েন করলেন চিনি শিল্প কর্পোরেশন ওই সময় চিনি শিল্প কর্পোরেশনে আসলে একটা চ্যালেঞ্জ ছিল যে ড্রাইভার ট্রাক ড্রাইভার যারা ছিল চিনি কলে যারা যেত তারা ওভারটাইম নিয়ে একটা বড় অরাজকতা ছিল যেখানে আপনি ওটা বন্ধ করে দিয়ে ইনসেন্টিভ সিস্টেম চালু করলেন জি তখন যে ঘটনাটা ঘটতো যে একজন ড্রাইভার হয়তো সকাল 8টার সময় সে লগ বই আউট করে গেছে সে দেখাই তো রাত্র 8টার সময় এসেছে সারাদিনে হয়তো একটা ট্রিপ দিয়েছে এবং একটা ট্রিপে কুশন নিয়ে আসছে আখ নিয়ে আসছে যে সে কিন্তু দিনে 2টা ট্রিপ বা 3টা ট্রিপ দিতে পারতো এর মানে 8 ঘন্টা তার হলো নর্মাল ডিউটি আর 4 ঘন্টা হলো তার ওভারটাইম
চার ঘন্টা সে আট ঘন্টার পোশানে। তো আমি যাওয়ার পর চিন্তা করলাম এই চ্যালেঞ্জ থেকে কীভাবে বের হয়ে আসা যায়। তখন আমি চিন্তা করলাম না, সময়ের সাথে নয়, আমার কাজের সাথে সম্পর্ক করে ইনসেন্টিভ সিস্টেম ডেভেলপ করতে হবে। এবং এটাও একটা চ্যালেঞ্জ ছিল ইনসেন্টিভ সিস্টেম ডেভেলপ করা, কিন্তু তার চেয়ে বড় কথা ছিল যে এই ইনসেন্টিভ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা। শ্রমিকদের ড্রাইভারদের কেউ মানবে না এটা। এই ফর্চুনেটলি ওই সময় আমাদের সিনিয়র কর্মকর্তা যারা ছিলেন তাদের সাপোর্ট ছিল আমার প্রতি। এই শেষ পর্যন্ত আমরা এটাকে সাকসেসফুলি মানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। সব প্যারেন্টসই তো ছেলেমেয়েদের কাছে কয়েকটা ভ্যালিউস পাস ওভার করে দেয়। সো আই উড সে আব্বু যে ভ্যালিউটা আমাকে আর আমার ভাই অর্ণবকে যেটা সবচেয়ে বেশি অলওয়েজ টিচ করেছে, দ্যাটস অনেস্টি। আব্বু সবসময় বলে দ্যাট নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইউর লাইফ গেটস অর নো ম্যাটার হাউ চ্যালেঞ্জিং ইউর ওয়েজ আর, ইউ শুড অলওয়েজ রিমেইন অনেস্ট, অনেস্ট টু ইউর সেলফ, টু ইউর ফ্যামিলি, টু ইউর সারাউন্ডিংস। অ্যান্ড দিস ইজ ওয়ান থিং দ্যাট আই হ্যাভ সিন আব্বু প্র্যাকটিসিং ইট অল থ্রুআউট হিজ লাইফ। এরপরে হলো শিরিন ভাই, আপনি একটা স্কলারশিপ নিয়ে এআইটিতে পড়তে গেলেন। জি, আমি আসলে 89-এ একটা স্কলারশিপ পেলাম এই এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা ব্যাংককে। শিরিন ভাই, এরপরে আপনি 92-তে যখন দেশে ব্যাক করলেন, আপনি কম্পিউটার প্রোগ্রামার হিসেবে জয়েন করলেন চিনি শিল্প কর্পোরেশনে। টেল আস সামথিং অ্যাবাউট দ্যাট। ওই সময় আমার মনে আছে যে চিনি শিল্প কর্পোরেশন থেকে আমি বিভিন্ন জায়গায় দরখাস্ত করতাম, লেখেছে কম্পিউটার প্রোগ্রামার, আই অ্যাপ্লাইড ফর কম্পিউটার প্রোগ্রামার। যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছি তারা আমাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি কি টাইপিং জানেন, আপনার টাইপিং স্পিড কেমন, বাংলা স্পিড কেমন, ইংরেজি স্পিড কেমন। আমি বললাম যে স্যার আমি তো আসছি প্রোগ্রামার হিসেবে, আমি তো টাইপিস্ট হিসেবে আসিনি আপনার এখানে। আমি তাদের পেরল স্যালারিটাকে প্রথম আমি প্রোগ্রামে কনভার্ট করলাম এবং দেখা গেল যে যেখানে আগে স্যালারি করার জন্য 18 জন লোক কাজ করতো সারাদিন সারা রাত, তারপরে চ্যালেঞ্জ থাকতো ঠিকভাবে তাদেরকে স্যালারিটা ডিসবার্স করা যেত না, সেটা আমারই কম্পিউটার করার পর এক মানে কয়েক ঘন্টার ভিতরে এটা কমপ্লিট করে মানে শিট তৈরি করে ব্যাংকে জমা দিতেছে। একটা ডায়নামিজম আসছে, একটা টেকনোলজিক্যাল শো আসছিল সেগুলোতে। এরপরে শিরিন ভাই আপনি বেসিক ব্যাংকে জয়েন করলেন। জি, বেসিক ব্যাংকে জয়েন করেছি 1996 সালে হেড অফ আইটি হিসাবে। ওখানে যখন বিদেশে পড়াশোনা করছি তখন দেখলাম যে এটিএম থেকে টাকা ওঠাই, ব্যাংকে কখনো যেতে হয়নি, এখানে কেন ব্যাংকে যেতে হবে। তখন মাথার মধ্যে সবসময় চিন্তা হলো যে আমি এটিএম সার্ভিস নেব, এটিএম সার্ভিস চালু করব এই দেশে। তো সেই চিন্তা থেকেই একটা প্রজেক্ট প্রোপাইল তৈরি করলাম যেখানে 25 কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট লাগবে। বাট আনফর্চুনেটলি ওই প্রজেক্টটা আমি টেন্ডার করে সব কিছু করার পরে যখন বোর্ডে নিয়ে গেলাম, বোর্ড থেকে তখন আমাকে এটা অ্যাপ্রুভাল দিল না। থার্ড টাইম যখন আমি করলাম, থার্ড টাইম করে যখন আমি প্লেস করছি মেমো, তখন আমার এমডি সাহেবকে বলছি উইথ রেজিগনেশন, এই রেজিগনেশন রাখেন, এই মেমো রাখেন, দুটোই নেন, আপনি যে কোনো একটা পাস করে নিয়ে আসবেন। 2 ঘন্টা মিটিং পর উনি যখন বের হলেন তখন দেখলাম ওনার মুখ শুকনা। আমি বললাম স্যার তাহলে আমার রেজিগনেশনটা একটু সাইন করে দেন। তারপরে উনি খুব মন খারাপ করে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করলেন। বের হওয়ার মানে উইদিন ফিউ ডেইজ আমি 3 জায়গায় জব পেয়েছি। তো আমি চিন্তা করলাম যে ডাচ বাংলা ব্যাংকের যে ওনার শাহাবুদ্দিন স্যার, তো শাহাবুদ্দিন স্যারের আসলে যে উনি যে ধরনের চিন্তাভাবনা করছেন এবং হি ইজ অনলি ওয়ান ডিসিশন মেকার এট দ্যাট টাইম, তো ওনার এখানে আমার প্রজেক্টটা সাকসেস করতে পারবো। আমাকে চেয়ারম্যান সাহেব ডাকলেন, ডাকার পর উনি বললেন যে আপনার পরিকল্পনা কী। আমি বললাম স্যার আপনার পরিকল্পনা আমি শুনতে চাই আগে। উনি যে পরিকল্পনা করলেন, উনি একটা টেকনোলজি ব্যাংক করতে চাই, এই করতে চাই, অনেক কিছু স্বপ্ন, তার উনি খুবই ভিশনারি ছিলেন। তখন দেখলাম যে আমার স্বপ্নের সাথে ওনার স্বপ্নটা মিলে যাচ্ছে, যেখানে আমার স্বপ্নের সাথে যার স্বপ্ন মিলে তা সেখানে আমার কাজ করলে আমার স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। 70-এর মাথায় আমাকে বোর্ড মিটিংয়ে আমার প্রজেক্টটা প্লেস করলাম। প্লেস করার পর ওখানে 2 জন ডাইরেক্টর ছিলেন নেদারল্যান্ডের, ওনারা বললেন না এটা তো নেদারল্যান্ডে এই প্রজেক্ট সম্ভব হয়নি, আর এখানে তো এটা সম্ভবই না। ওই মিটিংয়ে উনি বললেন ঠিক আছে, আমরা গত বছর 40 কোটি টাকা প্রফিট করেছি, তার ভিতরে 25 কোটি টাকা আমি ডিভিডেন্ড হিসাবে না নিয়ে রিসার্চে আমরা ইউটিলাইজ করছি, আর যদি সাকসেস হয় দেন ইট উইল কনভার্টেড টু কমার্শিয়াল ভেঞ্চার। আমরা যেহেতু ডাচ বাংলা ব্যাংকের প্রসঙ্গে চলে আসলো, আমরা আপনাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সব কিছু নিয়ে কথা বলবো। আপনি বলছিলেন যে আপনি আপনার অফিসে যেতে হবে। হ্যাঁ, চলেন আমাদের অফিসে যাই, অফিসে গিয়ে বাকি আলাপটুকু করি। জি জি শিরিন ভাই, আব্বু অনেক বেশি কেয়ারিং, হ্যাঁ হিজ আ রিয়েলি কেয়ারিং পার্সন, বাট হি ডাজন্ট নো হাউ টু শো ইট। বোঝা যায়, কিছু কিছু দিক দিয়ে বোঝা যায় যে আব্বু অনেক কেয়ারিং, আর আমাদের জন্য সবসময় জীবনে যা করেছে আমাদের জন্য ভালোই করেছে। অ্যান্ড অবভিয়াসলি আমি যদি আমার আব্বুর অ্যাচিভমেন্টটা 5% মানে করতে পারি আমার লাইফে, তাহলে দ্যাটস ইনাফ ফর মি।
And that's more than enough. আপনাদের যদিও 5200 এটিএম বুথ আছে, তারপরেও কিন্তু কিছু কোয়েশ্চেন থাকে যে সবসময় এটিএম বুথ গুলোতে গেলে ক্লায়েন্ট সবসময় টাকা পায় কিনা, মানে এ ব্যাপারে কি আপনার কাছে ইনফরমেশন আছে কিনা? আসলে ওই কমপ্লেনটা এককালে ছিল যখন আমরা ফাস্ট ট্র্যাক করিনি, এটিএম বুথ ছিল যেখান থেকে আমি সার্ভিসটা মেনটেন করতে পারতাম না। এই জন্য আমরা একাধিক এটিএম করেছি যাতে একটা এটিএমে যদি ক্যাশ শেষ হয়ে যায় আর একটা এটিএমে থাকছে, দুটো এটিএমে যদি ক্যাশ শেষ হয়ে যায় তারপরও টাকা আসতে আসতে আরও দুটো এটিএম সার্ভিস দিচ্ছে, যার জন্য এটাকে ওভারকাম করার জন্য আমরা এই ফার্স্ট ট্র্যাকটা নিয়ে আসছি যে একই ফার্স্ট ট্র্যাকে অনেকগুলো এটিএম থাকবে, একজন অফিসার থাকবেন যাতে উনি সার্বক্ষণিক দেখতে পারেন কখন নষ্ট হচ্ছে, কখন টাকা শেষ হয়ে যাচ্ছে, উনি যোগাযোগ করে টাকা ভরবেন। তো এতে গিয়ে আমাদের ওই যে প্রবলেমটা ছিল, আপনি যেটা বললেন যে ক্যাশ থাকে না বা টাকা পাওয়া যায় না, এই প্রবলেমটা এখন আর নেই, এখন এটা মোটামুটি সলভ হয়ে গেছে। চলেন আমরা তাহলে অফিসে যাই, বাকিটুকু গিয়ে অফিসে আলাপ করি। নিশ্চয়ই ভাই, ভেরি ফ্রাঙ্কলি স্পিকিং, যখন আমরা এই অনলাইন সিস্টেম চালু করি আমার নিজের মধ্যেই কনফিডেন্স তেমন ছিল না। আমি পুরনো ব্যাংকার, লেজারে কাজ করে অভ্যস্ত। এই যে মোবাইল ব্যাংকিং, এই যে ইন্টারনেট ব্যাংকিং, এই যে একটা নতুন ধারার ব্যাংকিং, এই যে আইটি বেসড ব্যাংকিং, এইটা করতে তো আপনার যেমন সাহস লাগে, মেধা লাগে, প্রযুক্তির যে অ্যাপ্লিকেশনের যে সৎসাহস, এগুলো কিন্তু তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। সবচেয়ে বড় কথা, কাজের প্রতি তার একাগ্রতা আছে, তার নিষ্ঠা আছে, এই নিষ্ঠাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক, আমরা এসেছি ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে। আমাদের সাথে আছেন মিস্টার আবুল কাশেম মোহাম্মদ শিরিন, এমডি অ্যান্ড সিইও অফ দিস ব্যাংক। আপনি অনেকগুলো মাইলস্টোন পার করে এখন ই কারেন্সি, ভার্চুয়াল ব্যাংকিং নিয়ে কাজ করছেন। ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইট? ফিজিক্যাল ক্যাশের উপরে সারা পৃথিবী এখন ক্যাশলেস সোসাইটি দিতে যাচ্ছে। আমরাও চাচ্ছি যে আপনি আপনার টাকা, যখন আপনি বেতন পাচ্ছেন, আপনার বেতনটা কিন্তু ভার্চুয়ালি আপনার অ্যাকাউন্টে আসছে, আপনি কিন্তু ফিজিক্যালি ক্যাশ পাচ্ছেন না। তাতে কিন্তু সমাজের অনেকগুলো উপকার হয়। যেমন ধরুন, এই সেফটি নেট অ্যালাউন্সের যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এগুলো যদি ই কারেন্সির মাধ্যমে দেওয়া হয়, মানুষের অ্যাকাউন্টে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে হয় কি, একটা রেকর্ড থাকছে, ট্রান্সপারেন্সি আসছে। আপনাদের ফুটপ্রিন্টটা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের চাইতে বেশি, এবং ব্যাংকের ভেতর সর্বোচ্চ সিএসআর ফান্ড আপনাদের। সিএসআরে আমাদের মান ইয়ারলি প্রায় 110 থেকে 150 কোটি টাকা, 150 কোটি টাকা পর্যন্ত হয়ে যায়। আপনারা 110 থেকে 150 কোটি টাকা পর্যন্ত সিএসআর ফান্ডে ডোনেট করেন, চলে যাচ্ছে। তো চলেন তাহলে আমরা আমাদের। শিরিন ভাই, খুবই হাম্বল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আজকে শিরিন ভাই লাইক এই পজিশনে আছেন, আপনি কি মনে করেন আপনার সাকসেসের কি ফ্যাক্টরগুলো কি? সাকসেসের জন্য আপনাকে বেশ কিছু পরিকল্পনা লাগে, প্লাস ডেডিকেশন লাগে, আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে মানে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট। যখন আমরা এই প্রজেক্টটা করি, অনলাইন প্রজেক্ট করি 2004 সালে, তখন আমরা টিম ওয়ার্ক হিসাবে কাজ করেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু, একা করা যায় না, সব টিম ওয়ার্ক নিয়ে করতে। আর যখন আপনি 100% ডেডিকেশন দিয়ে কাজ করবেন, আপনার টিমের মেম্বাররা অ্যাটলিস্ট 70% ডেডিকেশন দেবে। তারা যখন 70% ডেডিকেশন দেবে আর আপনি যখন 100% ডেডিকেশন দেবেন, তাহলে একটা সাকসেস আসবেই। এই ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আপনি সবসময় বলেন যে বক্সের বাইরে কাজ করা, শুধু যেটা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা আমি বলবো আমার মানে আইটিতে যারা বিশেষ করে কাজ করে তাদের জন্য বলবো। আইটির লোকজন মনে করে যে আমার কাজ তো আইটি, আইটির বাহিরের কাজ আমার নয়, এইচআরের কাজ আমার নয়, অ্যাকাউন্টসের কাজ আমার নয়, লোন দেওয়া আমার নয়, হ্যাঁ, ডিপোজিট আনা আমার কাজ নয়, এই ফরেন ট্রেড করা আমার কাজ নয়। যখনই সে মনে করে যে আমি আমার গণ্ডির ভিতরে কাজ করবো, সে কিন্তু উপরে উঠতে পারবে না। তাকে উপরে উঠতে হলে নিজের যে গণ্ডি আছে তার বাইরে চলে যেতে হবে, কমফোর্ট জোন থেকে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। যখন আপনি আপনার নিজের কাজ করার পরও যে সময়টুকু পাবেন সেটাকে অন্য জায়গায় হাত দিচ্ছেন, অন্য কাজ ছিনিয়ে আনতে হবে, আইনা করতে হবে। যারা আইটি প্রফেশনে স্পেশালি কাজ করে, আপনার মতো চিফ হতে চায়, হোয়াট উইল বি ইউর মেসেজ টু দেম? ওই জিনিসগুলো যদি একটু খেয়াল করে যে আমার গণ্ডির বাইরে গিয়ে কিছু কাজ করব, আমার ডেডিকেশন থাকবে, আমার অনেস্টি থাকবে, তাহলেই সে সিইও হতে পারবে।
মিস্টার আবুল কাশেম মোহাম্মদ শিরিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আইস্টাইলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল জানার চেষ্টা করবো আমরা। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ ভেরি গুড উইক। গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।